শরীয়তপুর থেকে মাছের বাজারের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী এসএম শাকিল, জানবো তার মাধ্যমে বিস্তারিত। শাকিল, একটু জানতে চাই, সাগরে তো মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে, স্থানীয় বাজারে এর কি কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা সেটা একটু জানাবেন? এছাড়া মিঠা পানির মাছের সরবরাহ কেমন দেখছেন বাজারে? সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, সেই সুবাদে কিন্তু শরীয়তপুরে আমরা যে সাগরের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা তেমন একটা দেখিনি। তবে অল্প কিছু সংখ্যক মাছ রয়েছে, যেই মাছটা আমরা দেখেছি যে তারা বলছে যে আগের থেকে স্টোরেজ করে রাখা হয়েছিল, সেই মাছগুলোই কিন্তু আমরা এখানে দেখেছি। তবে এখানে যেই নদীর মাছ বলতে আমরা যে ইলিশটাকে বুঝি, সেই পদ্মার ইলিশ কিন্তু আমরা বাজারে তেমন দেখিনি। এই যে আমি এখন যে ইলিশটা দেখাচ্ছি, সেই ইলিশটা হচ্ছে সর্বোচ্চ 700 থেকে 800 গ্রাম ওজনের। এই ইলিশটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা মূল্যে। এবং বাকি যেই নদীর মাছগুলো রয়েছে, সেই নদীর মাছগুলোও কিন্তু আমি এখানে সরবরাহ কম দেখেছি। তবে এখানের যেই চাষের মাছগুলো রয়েছে, যেমন তেলাপিয়া, রুই, কাতল ইত্যাদি মাছগুলো কিন্তু এখানে আজকে আমরা সরবরাহ ভালো দেখেছি। তবে এইগুলোর দামও কিন্তু তুলনামূলক একটু সহনীয় পর্যায়ে রয়েছে, এমনটাই বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। তবে নদী এবং খালবিলের যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলোর দাম একটু তুলনামূলক বৃদ্ধি পেয়েছে, এমনটা অভিযোগ করেছেন তারা। তবে এখানে আমরা যেমনটা দেখেছি যে আজকে যেহেতু শুক্রবারে অফিস, সরকারি অফিস এবং বেসরকারি অফিসগুলো বন্ধ থাকে, এই কারণে আজকে একটু কিন্তু ক্রেতাদের চাপও বেশি দেখেছি বাজারে। এবং ক্রেতারা বলছেন যেহেতু মাছের দাম বৃদ্ধি পাচ্ছে, সেহেতু তারা একটু আগের তুলনায় মাছ একটু কম কিনছেন, এবং কম কিনে থাকলেও বাসায় ছেলে মেয়ে বা পরিবারের জন্য কিন্তু মাঝে মাঝে তারা মাছ কিনতে অবশ্যই এই বাজারে আসেন এবং কিছু কিছু মাছ কিনে নিয়ে যান পরিবারের জন্য। তবে এখানে আমরা যে মিঠা পানির যে মাছটা দেখেছি, এই এখানে যে স্থানীয় যে চাষের মাছগুলো, সেই মাছটাই কিন্তু আজকে আমরা অনেক পরিমাণে লক্ষ্য করছি, এবং সেটাই কিন্তু এখানে আজকে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। রেজা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।